হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা বানাইমো আমড়ার মুকুল দিয়া ছোট মাছের তরকারি। তো প্রথমে খড়াই তেল গরম হয়ে গেলে হলুদ আর লবণ দিয়ে আমরা ছোট মাছ কিনতে বাঁচিয়া তুলি নেব। বেশি লাড়া সাড়া ফললে মাছ ওখানে ভাঙি যে বই তাহলে একটু কম লাড়া সাড়া করিয়া মাছ ওখানে তুলে নেইবা। এইবার ও তেলের মধ্যে একটু রাঁধুনি ফুরন দিয়া এর মধ্যে আমরা খাটিয়া রাখছিলাম আলু আর শিম কুচি কুচি করিয়া ওগুনতরে দিয়া বালা করিয়া কিছুক্ষণ নাড়িয়া ছাড়িয়া এর মধ্যে দিলাইমো আমরা কয়েকটা কাঁচা লঙ্কা মধ্যে খান দিয়া ফাড়িয়া। এরপর দিলাইমো এক এক করিয়া লবণ হলুদ জিরা ধনিয়া এর মধ্যে দিলাইমো আমরা আমড়ার মুকুল রহান ছোট ছোট করিয়া ফাড়িয়া ফাড়িয়া আট দিয়া এর মধ্যে দিয়া কিছুক্ষণ নাড়িয়া ছাড়িয়া সামান্য পানি দিয়া ডাকিয়া রাখি দিব সিদ্ধ হইবার লাগিয়া। এরপর ডাকনা খুলিয়া আবারও কিছুক্ষণ লাড়িয়া ছাড়িয়া এগুলতন জুল শুকাই গেলে দিলাইমো আগতনে বাজিয়া রাখা ছোট মাছগুন দিয়া আবারও কিছুক্ষণ লাড়িয়া ছাড়িয়া বালা করিয়া উল্টিয়া ফাল্টিয়া লামাইয়া গরম গরম ভাতের লগে পরিবেশন করিবা। ইলাখান মজার মজার রান্দার লেগিয়া চ্যানেল গুলতরে সাবস্ক্রাইব করিয়া দিবা। আজকে আই গিয়া দেখা।